Hello, learners. I hope that you all are fit and fine. Today I am going to talk about interesting topic. This is 12 IELTS writing mistakes. So, ei mistake gulo amader kora jabe na. So, ami dekhabo je 12 ta mistakes jara kore thake. So, shegulo amaderke avoid kora uchit. Ebong jodi amra bhalo marks pete chai, so definitely eta recover kora uchit. Okay. So, ami sheguloke find out kore dekhachi. So, apnara be careful jate kore apnader next day ei dhoroner mistakes na ashe. Okay, fine. So let's jump into the topic, right? Okay, to number 12 be ache writing under 150 or 250 words. Amra jani je amader questioning to lekha thake writing e je part 1 e 150 words and part 2 te lekha thake 250 words. Jodi apni kokhono er niche likhen তাহলে কিন্তু আপনার মার্কস রিডাক্ট হবে, মার্কস কমে যাবে। হ্যাঁ, সো পরীক্ষার হলে এটাও হয় যে আপনার একটা একটা করে গোনার সময় থাকে না। সো আগে থেকে যখন আপনি পরীক্ষাগুলো মানে প্র্যাকটিস করবেন, যে আইএলটিএস এর যে স্ক্রিপ্ট যে শীটটা আছে এই শীটের মধ্যে আপনারা প্র্যাকটিস করবেন এবং আপনারা আগে থেকেই একটা একটা ধারণা নিয়ে রাখবেন যে আপনার কতটুকু লিখলে আপনার কতটুকু ওয়ার্ড হয়। সো অ্যাপ্রক্সিমেটলি আপনি লিখবেন 170, 150 জন্য আপনি লিখবেন 170 অ্যান্ড 250 জন্য লিখবেন হচ্ছে 270 ওয়ার্ডস। ওকে, সো এই মিস্টেকটা করা যাবে না। নেক্সটে আসি, আমাদের নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আনসারিং অফ টপিক। তো আমাদের কোশ্চেনে যে বিষয়টা চাওয়া হয়েছে আমরা যদি এক্স্যাক্টলি সেই জিনিসটা না লিখে কোনো অফ টপিকে চলে যাই তাহলে কিন্তু আমাদের মার্কস কমে যাবে। সেটাকে আমরা বলে থাকি টাস্ক রেসপন্স। সো টিআর বা টাস্ক রেসপন্স সাথে হচ্ছে আমার অফ টপিকটা রিলেটেড। যদি অফ টপিকে চলে যায় তাহলে আমার টাস্ক রেসপন্সগুলো হচ্ছে না। সো সেক্ষেত্রে কী হবে, আমাদের মার্কস কমে ডেফিনেটলি কমে যাবে। সো আমাদের সবসময় অন টপিকে লিখতে হবে, কোশ্চেনে যে টপিক চাওয়া হয়েছে জাস্ট সেই টপিকটা লিখতে হবে। এবং আমাদের প্রথমেই হচ্ছে যে প্যারাফ্রেজিং করতে হবে। তো প্যারাফ্রেজিং কিভাবে করতে হবে সে বিষয় নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। নেক্সটে আসি, আমাদের ইউজিং ইনফর্মাল রাইটিং স্টাইল। তো আমরা আসলে জানি না যে আমাদের কোন আমাদের ফর্মাল স্টাইল কোনটা, ইনফর্মাল স্টাইল কোনটা। সো সেক্ষেত্রে আমাদেরকে এটা ভালো করে জানতে হবে আমরা যে ওয়ার্ডগুলো ইউজ করতেছি কোনটা ফর্মাল ওয়ার্ড কোনটা ইনফর্মাল ওয়ার্ড। হ্যাঁ, সো সেক্ষেত্রে এগুলো আমাদের ভালো করে জানা উচিত যাতে করে আমাদের মার্কস না কমে। সো ইনফর্মাল ওয়ার্ডগুলো কখনোই আমরা বা ফ্রেজেস যেগুলো আছে সেগুলো কখনোই রাইটিংয়ে ব্যবহার করা যাবে না। সো এটা বি কেয়ারফুল। সো আমি আবারও বলতেছি ইনফর্মাল ওয়ার্ড বা ফ্রেজেসগুলো রাইটিংয়ে ব্যবহার করা যাবে না। যদি আপনারা সেখানে ব্যবহার করে থাকেন তাহলে আপনাদের মার্কস রিডাক্ট হবে। নেক্সট, এখন আসি আপনার কপি দ্য ওয়ার্ডস ফ্রম দ্য কোশ্চেন। তো আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে যারা ক্যান্ডিডেট তারা কি করে কোশ্চেন যেটা আছে সেই কোশ্চেনটাকে হুবহুব করে একেবারে মানে খাতায় লিখে রাখে বা ওটাকেই কপি পেস্ট করে বসায় দেয়। বাট এটা করা যাবে না, ডোন্ট ডু দিস। ওকে, তো আমরা এটাকে আমি আগেই বলেছি আমাদের প্যারাফ্রেজিং করতে হবে, যে আমার কোশ্চেনে যে জিনিসটা দেওয়া হচ্ছে সেটাকে আমরা সুন্দর করে আমাদের নিজস্ব ওন ওয়ার্ডে সেটাকে প্যারাফ্রেজিং করব, তাহলে ভালো একটা মার্কস আসবে। নেক্সটে আসি যে আমাদের রিপিটিং ওয়ার্ডস ফ্রেজেস আইডিয়াস অ্যান্ড ফ্রিকুয়েন্টলি যে আমরা এগুলো ব্যবহার করি সেটা করা যাবে না। লাইক আমরা অনেক শব্দই দেখা যাচ্ছে আমাদের বারবার আসে, যেমন আমরা ব্যবহার করতে পারি বাটের পরিবর্তে হাউএভার, অ্যান্ড এর পরিবর্তে অ্যাজ ওয়েল অ্যাজ, গুড না বলে আমরা ডিসেন্ট ব্যবহার করতে পারি, তাই না? তো ব্যাডের জায়গায় আমরা ব্যবহার করতে, ব্যাড তো আমরা খুবই পুর ওয়ার্ড, জাস্ট বলার জন্য বলতেছি, ব্যাডের পরিবর্তে আমরা আনটুয়ার্ড ব্যবহার করতে পারি। হ্যাঁ, সো এরকম অনেক ওয়ার্ড আছে যেগুলো হচ্ছে আমরা কি করতে পারবো, সিনোনিম ব্যবহার করব। সো এটার জন্য সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে সিনোনিম ব্যবহার করা। যত ভালো সিনোনিম ব্যবহার করতে পারবো সো ততই বেশি আমার মার্কস ভালো আসবে। এখন আমরা আসি আমাদের 7 নম্বরে, ইউজিং ওয়ার্ডস ইউ ডোন্ট নো ওয়েল। আমরা আইএলটিএস যে জিনিসে সবচেয়ে ভুল করে থাকি, আমরা অনেকে ইউটিউবে বা আদার্স প্ল্যাটফর্মগুলোতে বা অনেক টিচারও বলে থাকে যে আমাদেরকে খুব হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড ব্যবহার করতে হবে। ইটস নট ট্রু ব্রো, এটা অ্যাকচুয়ালি সত্য নয়। কারণ আপনি যতই এই যে হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড
বা আপনি ফ্যান্সি ওয়ার্ড ব্যবহার করবেন তত আপনি কি হবে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। যদি আপনি এক্স্যাক্টলি ভালো করে ব্যবহার করতে পারেন, একুরেটলি ব্যবহার হয়, তাহলে নো প্রবলেম। বাট সেখানে বিষয় আছে যে এই প্রত্যেকটা হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডগুলো কিন্তু আপনি অ্যাপ্রোপ্রিয়েট না লিখতে পারলে হবে না। সো আমরা চেষ্টা করবো সিম্পল ওয়ার্ড লিখবো, বাট সেটা অ্যাকুরেট হলে আমরা একটা ভালো মার্কস গ্যাদার করতে পারবো। ওকে, নেক্সটে আসি যে ওভার কমপ্লিকেটিং সেন্টেন্সেস। তো আমরা কি করে ফেলি, অনেক সময় দেখা যায় যে আমাদেরকে বলা হয় যে কমপ্লেক্স সেন্টেন্স লেখার জন্য আমরা রাইটিং ইন দ্য কমপ্লেক্স সেন্টেন্স লিখি, কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সের জায়গায় যদি আমি খালি সব কমপ্লেক্স একটা মানে পুরো একটা প্যারাগ্রাফে যদি পুরো মানে পুরো প্যারাগ্রাফটাই যদি আমি দুই সেন্টেন্সে পুরো কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে ভরে ফেলি, তাহলে আমার মার্কস কখনই দেবে না। যে এক্সামিনার থাকবে যে এটাকে রিড করবে, সে আসলে গোলায় ফেলবে যে আসলে সে কি লিখতে চাচ্ছে বা কি লিখছে, বা সে সিকোয়েন্সই ধরতে পারবে না। সো ওভার কমপ্লিকেটিং করা যাবে না। দ্যাট মিন্স আপনার একটা প্যারাগ্রাফে আপনি দুইটা বা তিনটা সবকিছু মিক্সচার করে থাকবে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থাকবে, তবে কমপ্লেক্স আপনি দুইটা বা তিনটা ব্যবহার করে উত্তম। ওকে, নেক্সটে আসি নট ইউজিং লিঙ্কিং ওয়ার্ডস। তো দেখা যাচ্ছে আমি প্রিভিয়াসলি আবার বলেছিলাম যে আমাদের যদি সিকোয়েন্স না থাকে, তো লিঙ্কিং ওয়ার্ডগুলো কি করে, যে আমি যে কথা বলতেছি বা আমি যে লিখতেছি, এই যে লেখার মধ্যে যে আমার সিকোয়েন্স মেনটেন করে হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড, যে কোন কথাটার পরে কোনটা আসবে এবং কোনটার পরে কোনটা হবে। সো এই যে সিকোয়েন্স একটার পর আরেকটা একটা পার্টের সাথে একটা লিঙ্ক বা একটা চেইন, সো চেইনটা মেনটেন করে হচ্ছে আমার লিঙ্কিং ওয়ার্ডস। সো আমাদেরকে লিঙ্কিং ওয়ার্ডসগুলো ভালো করে স্টাডি করতে হবে, জানতে হবে। আমি আমার যে পিডিএফগুলো আছে, পিডিএফগুলোর মধ্যে আমার সব ধরনের ভোকাবুলারিগুলো আছে, লিঙ্কিং আছে, ফ্রেজ আছে, কলোকেশনস আছে, তারপর ভার্বগুলো আছে, যে মানে ওয়ার্ডগুলো আছে কোন ওয়ার্ডগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে। এত যে হাই ফ্রিকোয়েন্সি ওরকম না, বাট সুন্দর এবং হচ্ছে যে একাডেমিক ওয়ার্ড। সো যারা আমার ওই পিডিএফটা নিতে যাচ্ছেন বা আমার তাছাড়া আমার আইএলটিএস কোর্স আছে, কেউ যদি করতে চান একদম অ্যাফোর্ডেবল প্রাইসে, সো আপনারা করতে পারেন খুবই একদম সামান্য টাকায়, অ্যাজ কম্পেয়ার টু আদার কোচিং সেন্টার অর আদার মেন্টর, রাইট। সো নেক্সটে আসি ইউজিং অপিনিয়ন্স ইন টাস্ক ওয়ান। তো আমরা দেখা যাচ্ছে যে টাস্ক ওয়ানে কখনই আমরা আমাদের নিজস্ব অপিনিয়ন দিতে পারি না, কারণ এখানে আমার অপিনিয়ন চাওয়ার কোনো বিষয় থাকে না। লাইক আমাদের এখানে যে গ্রাফ থাকে, পাই গ্রাফ, চার্ট, টেবল, হ্যাঁ, যা প্রসেস চার্ট, সো এগুলোতে আমাদের অপিনিয়ন দেওয়ার কোনো যুক্তিযুক্তি কথা নাই, কারণ সেখানে অপিনিয়নে চাওয়ার কোনো বিষয় দেওয়া হয় নাই। জাস্ট আপনাকে যেটা দিছে জাস্ট ওইটা কি আপনি কি করবেন, আপনি এক্সপ্লেন করবেন, এলাবোরেট করবেন, এটা কি আপনি দেখে দেখে কি চাটে আছে সেটাকেই আপনি জাস্ট নোট ডাউন করবেন বা এটাকেই আপনি লিখবেন। সো আপনার নিজস্ব মতামত যদি দিতে চান তাহলে আপনার মার্কস ডেফিনেটলি ভালো আসবে না। পরবর্তীতে আসি যে নট এক্সপ্রেসিং ইউর অপিনিয়ন্স ইন টাস্ক টু। তো এখানে টাস্ক টু এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিন্তু এখানে উল্টা, তো এখানে কিন্তু আপনি আপনার একটা স্টেটমেন্ট দিতে পারেন। আপনার স্টেটমেন্ট বলতে আপনার যে অপিনিয়নটা সেটা আপনি কোথায় দিতে পারবেন, সেটা হচ্ছে আপনার হয় ইন্ট্রোডাকশনে, অনেক সময় ইন্ট্রোডাকশনে দিতে হয় এবং হচ্ছে আপনার ইয়াতে দিতে হয়, কনক্লুশনে দিতে হয়। তো আপনার এটা মাথায় রাখতে হবে যে আপনার একটা অপিনিয়ন দিতে হবে, তো তো সেই জিনিসটা আপনাকে খুব ক্লিয়ার থাকতে হবে। তো কনক্লুশনে আপনি সবসময় একটা কি করবেন, আপনার একটা অপিনিয়ন দিবেন যে ধরনের কোশ্চেনটা হোক না কেন, সেটা অ্যাডভান্টেজ হোক, ডিসঅ্যাডভান্টেজ হোক, ওপেন ডিসকাশন হোক, এগ্রি ডিসএগ্রি কোশ্চেন হোক, সো আপনি একটা কি করবেন, আপনার একটা নিজস্ব একটা অপিনিয়ন দিবেন, রাইট। সো সেক্ষেত্রে কিন্তু আপনার ভালো মার্কস আসবে। পরবর্তীতে আসি আমরা নট হ্যাভিং এ রাইট স্ট্রাকচার। সো আমরা যে লিখতেছি আমাদের লেখার মধ্যে যে এই যে স্ট্রাকচারটা, দ্যাট মিন্স আমার এটা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, তারপর হচ্ছে যে আমরা কমপ্লেক্সের ক্ষেত্রে কমা দিচ্ছি কিনা, হ্যাঁ, এই যে জিরান্ড, এই যে লেখাগুলোর মধ্যে আমার স্ট্রাকচার ঠিক আছে কিনা। আমি জিরান্ড লিখছি কিন্তু আমি ভার্ব মানে প্রথম যে ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হয় সেই জিনিসটা আমি করলাম না, তাহলে তো হবে না, আপনি স্ট্রাকচারটাই ভুল। হ্যাঁ, সো আমাকে এই স্ট্রাকচারটা প্রত্যেকটা সেন্টেন্সের যে স্ট্রাকচার থাকে স্ট্রাকচারটা ভালো করে আমাদেরকে লিখে আসতে হবে। সো সবকিছুই আমাদেরকে মাথায় রাখতে হবে, যদি আমি আইএলটিএস ভালো করতে চাই তো সব জিনিসগুলোকে আমাকে আয়ত্তে আনতে হবে। ওকে, নেক্সটে আসি যে এটাই আমাদের ফার্স্ট, এটা
missing an overview on task 1 and the conclusion on task 2. So, যদি আপনি টাস্ক ওয়ানে ওভারভিউ না দেন তাহলে মনে করেন যে আপনার 50% মার্কস শেষ অ্যান্ড টাস্ক টুতে যদি আপনার কনক্লুশন না থাকে বা কনক্লুশন না দিয়ে আসতে পারেন তাহলে মনে করেন যে আপনার মার্কস শেষ সো আপনার কনক্লুশনটা খুব ভালো করে দিয়ে আসতে হবে এবং একিউরেটলি কিভাবে কনক্লুশন লিখতে হয় কিভাবে ইন্ট্রোডাকশনটা আপনি লিখবেন তো সেগুলো নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব সো আপনি মিস্টেকগুলো কী কী হয় জাস্ট সেটা মাথায় রাখেন তারপরে আস্তে আস্তে আপনি ভালো করতে পারবেন ওকে আচ্ছা মিসিং যেটা বললো ওভারভিউটা সো আপনার এই ওভারভিউটা কোথায় হয় সেটা হচ্ছে আমার টাস্ক ওয়ানে যেটা এই যে আপনার আপনি যখন ইন্ট্রোডাকশনটা লিখবেন ইন্ট্রোডাকশন পরে হচ্ছে আমার ওভারঅল একটা অপশন থাকে যে ওভারঅল ওভারঅল দিবেন যে কী কী বিষয় নিয়ে আলোচনা করছে সেটার একদম মেইন কথাটা লিখতে হবে হ্যাঁ আর মাথায় রাখতে হবে টাস্ক ওয়ানে কনক্লুশন হবে না শুধুমাত্র টাস্ক টুতে কনক্লুশনটা লিখতে হবে সো সেখানে আপনার সুন্দর করে আমি উপরে বা আপনারা উপরে যেগুলো আলোচনা করে আসবেন সেগুলোকে একবার দুই লাইনের মধ্যে আমার কনক্লুশনটা দিয়ে শেষ করতে হবে সো বন্ধুরা আজান নয় সো এখানে আপনাদেরকে বলে দিলাম যে আপনারা সুন্দর করে 12টা যে মিসিংগুলো হচ্ছে সরি আপনাদের 12 যে মিস্টেকগুলো হচ্ছে রাইটিংয়ে সো সেগুলো ভালো করে আপনারা উপলব্ধি করতে পেরেছেন সো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ অ্যান্ড নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে আল্লাহ হাফিজ